নিচে একটা গ্রাম আছে, সেই গ্রামে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে আমাদের। এত কষ্ট করে চা কোনোদিন খাইনি, তো দেখি এই চাটা কষ্টের ফল মিষ্টি হয় কিনা। খাওয়ার জন্য থেমেছি, উনি শুকনো কাঠ কুড়োচ্ছেন, এখানে চা বানাবেন। তো যেটা ভিলেজ বলা হচ্ছিল, অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ অ্যাবান্ডেন্ট ভিলেজ, বেদুইনরা মাঝে মাঝে এসে ভিলেজ করে থাকে, সিজনাল অলসো। তো এখন সেখানে কেউ নেই, আমরা এখানে এরা বসে পড়েছে, আমরা চা খাওয়ার জন্য বসে পড়েছি, বসে বসে গুনগুন করছি। কি গুনগুন করছি? আর উই দেয়ার ইট নট ইট, আর উই দেয়ার ইট নট ইট। ইনি রীতিমতো কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালাচ্ছেন, বেজায় কষ্ট করছেন আমাদের জন্য। আমরা জঙ্গলে বসে এরকম অ্যাম্বিয়েন্স চা খাবো, এরকম ভাবে বানানো আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার। বাহ, আগুনটা বেশ সহজেই ধরে গেল, একদম শুকনো পাতা। বেশ ভালো লাগছে, সুন্দর ওয়েদার, ঝকঝকে রোদ্দুর, সাথে আমরা চায়ের জন্য প্রস্তুত হচ্ছি। সেই অতি কষ্টে পাওয়া চা একটু পরে আমরা পেতে চলেছি। এখন একটু খুশি হয়েছে এতক্ষণ পর। চায়ের জোগাড় যন্ত্র রেডি, এবার আগুনে দিয়ে ফুটিয়ে গরম গরম চা খাওয়া হবে। একটা ওয়াইল্ড ফিলিং। চা হতে থাকুক, আমরা ততক্ষণ একটু রেস্ট করে নিই। ওকে, শুকরান হাবিবি, শুকরান হাবিবি, চিয়ার্স। সাকেন, আমাদের চা রেডি হয়ে গেছে, আর চায়ের সাথে সাথে ক্যাসকানিয়া যে ফ্রুটটা উনি আমাদের দিয়েছিলেন, সেটা উনি চায়ের সেই আগুনটার মধ্যেই কাঠকয়লাতে পোড়ালেন। এবার এটা খাওয়ার জন্য রেডি, এবং এটা চায়ের সাথে খাওয়ার জন্য খুব ভালো খাবার উনি খাচ্ছেন। এরকমভাবে ওটাকে জাস্ট রিমুভ করে, গুড ফুড। এদিকে ম্যাডাম বিস্কুট খাচ্ছে। সে হ্যালো 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 সিঞ্জিনি, হ্যালো হ্যালো মজা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এটা রেডি হওয়ার পর এরকম দেখতে লাগছে, আমাদের বাদামের মতো। এটা খেয়ে বলো কেমন খেতে। হাউ ইট টেস্ট? বাদামের মতো, মানে বাদাম পুড়িয়ে যেমন খেতে লাগে, ভালো। গুড, বাহ, খুব সুন্দর খেতে। আমার আরেকটা চলে এসছে, পুরোটা খাওয়ার পর একটু তেতো ভাব লাগছে। ওয়াইল্ড পরিবেশে চাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, হতে পারে এটা খুব কষ্ট করে বানানো চা, সেই জন্য আরও বেশি ভালো লাগছে, কিন্তু পরিবেশের জন্য এটা আরও বেশি ভালো লাগছে। এবং উনি যতটা কষ্ট করে চাটা বানালেন, হ্যাটস অফ টু হিম, জাস্ট আমাদের এইটুকু প্লেজার দেওয়ার জন্য। আমরা যাওয়ার সময় এরকম রাস্তা দিয়েই যেখানে চা খাচ্ছিলাম ওখানে পৌঁছেছিলাম, তখন আমরা ভিডিও করতে পারিনি বেবির জন্য, কে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, ভালো ডিফিকাল্ট এই রকম রাস্তায়। সো রাস্তাটা জাস্ট দেখাচ্ছি, ও
আমরা ওই ওপর থেকে নিচে নেমে এই রাস্তা দিয়ে পুরো হেঁটে হেঁটে এসে এখানে কিছু জল দেখা যাচ্ছে। এটাকে এরা অ্যাকোয়া রেল বলছে। এখানে যে পশু পাখিরা আছে তারা জল খেতে আসে। আমরা শিপস দেখেছি, ডাঙ্কি দেখেছি, উনি বলছেন উলফ আছে, আরও বিভিন্ন রকম পাখি, কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সবাইকে সব পাখি দিয়ে দেখা যায়নি, খুব সুন্দর। ওকে, আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে যাই। ডেস্টিনেশন মিন্স আমরা এখন ফিরে যাব। আমরা এবার ব্যাক করছি, আমাদের ফোর হুইল গাড়ির দিকে যাব এবার। আল মাসকার, এখানে বিভিন্ন সিজন অনুযায়ী বেদুনরা এসে বসতি করে থাকে। তো এটা একটা ছোট ভ্যালি এই পাহাড়ের মাঝখানে, খুব বিউটিফুল। অনেক গাছ আছে এখানে, বিভিন্ন নানা রকম পাথরের মাঝে মাঝে প্রচুর গাছ রয়েছে। আমরা এতটা হেঁটে যা দেখলাম ওই জেনেভার গাছ, যেটা ফলটা অ্যালকোহল আছে বললো। জেনেভার গাছ প্রচুর রয়েছে এদিকে চারিপাশে ভর্তি। আমাদের ট্রেকিংয়ে হাইকিংয়ে রাস্তা এরকম এবড়ো খেবড়ো পাথর, এরকম গাছ, গাছের নিচে দিয়েও আমরা গেছি। আমরা এইটুকুনি হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি। আমাদের গাইড দাদু উনি কন্টিনিউ হেঁটে যাচ্ছেন এই বয়সেও। ঠিক আছে, ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। ডিফিকাল্ট নট ইম্পসিবল। ইয়েস, এলিফ্যান্ট স্টোন, বিগ বিগ স্টোন এলিফ্যান্ট। ও আচ্ছা, এই সামনে যে একটা পাথরের স্কাল্পচার দেখা যাচ্ছে, এটা বড় হাতির মতো দেখতে লাগছে। সামনের পোর্শনটা পুরো হাতির সুর। হ্যাঁ, গুড। ইয়া, এলিফ্যান্ট। ওয়াও, দে গোইং দিস ওয়ে? ইয়া, দ্য সেম ওয়ে? ইয়েস, দ্য সেম ওয়ে ইজ কারিয়া। ওকে, আমরা এখান থেকে সোজা যাব। আমাদের ফোর হুইল ড্রাইভ গাড়ি এসে গেছে, হাইক করে এসেছি আমি। আমার ব্রিদিংয়ের আওয়াজও বোঝা যাবে। আমরা ওই ওখানে পুরো নিচে থেকে এতটা হাইক করে উপরে এসেছি, অনেকটা প্রচুর। আমাদের জন্য অসুবিধা হতো না, বাট বাচ্চা নিয়ে একটু কষ্টকর বটে। লাস্টের পোর্শনটা খুব ডিফিকাল্ট ছিল, মানে একে নিয়ে অ্যাটলিস্ট নিয়ে লাস্টের পোর্শনটা খুব ডিফিকাল্ট ছিল, খুব স্টিপ আপহিল। আমরা আলটিমেট চলে এসেছি গাড়ির কাছে। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ এনজয়, হোপ ইউ এনজয়, ইট ওয়াজ আ গুড ট্রিপ, ইউ ওয়েলকাম, গুড হাইকিং, বাট উইথ দ্য চাইল্ড ওয়াজ লিটল, ইয়া ফর শিওর, লিটল চ্যালেঞ্জিং, দ্য রিজার্ভ, উই মেড ইট, ইয়া উই মেড ইট। ইউ, what's the best time to visit Dana? Actually it differs, but starting from spring, like from the middle of March, April and the beginning of May, but the best time is April and March. Moving after summer, August, at the end of August, September and October, this is the best time to visit Jordan. So not cold, not hot, very nice time to visit Jordan. Thank you, thank you. You're welcome, sir. So end of our hike for today. Bye bye from Dana.